3 দিন যে বিএনপি কর্মসূচি, সমমনা দলগুলোর কর্মসূচি, যারা একটি আদর্শের জন্য, যারা একটি মহত্তম রাজনৈতিক পদ্ধতি প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, যারা বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার ব্রত নিয়ে, যারা জীবন মৃত্যু সংগ্রামে অবতীর্ণ আছেন, তারা এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আজকে প্রথম দিন অতিবাহিত হয়েছে। তারা প্রত্যেকেই ঢাকা সহ সারা দেশে এই কর্মসূচি পালন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন। যদিও প্রচন্ড জুলুম ছিল, পুলিশের উৎপীড়ন ছিল, আমি আপনাদেরকে পড়ে শোনালাম যে লিফলেট বিতরণ করতে গিয়েও নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এক আতঙ্ক এবং ভয়ঙ্কর আক্রমণের মুখেও নেতাকর্মীরা তারা এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। আজকে প্রথম দিন অতিবাহিত হয়েছে, এরপরে আগামীকাল এবং আগামী পরশু দিন একই কর্মসূচি অব্যাহত থাকবে। দেশের জনগণ এবং বিএনপির নেতাকর্মী, সমমনা দলগুলোর নেতাকর্মী যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, সরকারের সকল জুলুম, নিপীড়ন, অত্যাচারকে উপেক্ষা করে, সহ্য করে, তাদের প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। এটা আমরা তখন থেকেই বলা শুরু করেছি যে এগুলো করাই হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে তারা ধ্বংস করার জন্য, তারা যাতে আন্দোলনের পুরো ভাগে নেতৃত্ব দিতে না পারে। এটা একটা গভীর মাস্টার প্ল্যান, গভীর একটা চক্রান্তের অংশ হিসেবে আমরা কিন্তু প্রথম দিন থেকে বলেছি এবং আগেও কিন্তু আমরা আভাস দিয়েছি। তারা এই যে নির্বাচন বর্জনের আন্দোলন, এক দফার আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, এটাকে কালিমালিপ্ত করার জন্য তারা, আমরা এটা মাসের পর মাস, বছরের পর বছর ধরে আমরা বলে এসেছি এবং ঠিক একই জিনিসগুলো একই ফর্মুলা অনুযায়ী তারা কাজ করছে। 2013-14 পূর্ণে যা করেছে ঠিক এখন সেই একই জিনিসের, একই ঘটনা, একই আপনার চক্রান্তের পুনরাবৃত্তি তারা ঘটাচ্ছে। আমাদের আশঙ্কা হুবহু এখন মিলে যাচ্ছে তাদের এই সমস্ত বক্তব্য এবং এই সমস্ত অমানবিক, মনুষ্যত্বহীন ঘটনার মধ্যে দিয়ে। গাজীপুর শ্রীপুরে রেল লাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেসে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তার মূলে নাকি ছিলেন ছাত্র দলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবি। তিনি যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর কাছ থেকে রেল লাইন কাটার নির্দেশ পান, এটা পুলিশ কর্মকর্তারা বলছেন। মিথ্যাচারেরও একটা সীমা থাকে, পুলিশের দুরভিসন্ধিমূলক ও কল্পিত নির্দেশনার এমন নাটক তারা নিয়মিত করছে, আগেও করেছেন, এখনো করে যাচ্ছে। ভুয়া পাতানো নির্বাচনকে জায়েজ করার জন্য প্রতিটি আগুন সন্ত্রাস ও সরকারের লোকজনের পরিকল্পিত ও পাতানো নাটক। এ পর্যন্ত যারা ধরা পড়েছে তাদের অনেকে সরকারি দলের লোকজন। আগুন সন্ত্রাস আওয়ামী লীগের মজ্জাগত, বিএনপি সহিংসতা ঘৃণা করে, বিএনপি সহ অঙ্গ দলের নেতাকর্মীদের আটক করে, গুম করে, নির্যাতন চালিয়ে, শেখানো বুলি দিয়ে, স্বীকারোক্তি আদায় করে, যারা মনে করছেন যারা পার পেয়ে যাবেন তারা বোকার স্বর্গে বাস করছে।